আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। যার কাজ লুকোনো জায়গা থেকে ক্রিমিনালকে খুঁজে বার করা, এটা খুব দুর্ভাগ্যজনক। তিনি নিজের যোগ্যতায় আইপিএস নাকি ভালো অফিসার, তিনি ক্রিমিনালের মতো লুকিয়ে বেড়াচ্ছেন কেন? একজন আইপিএস অফিসারকে ক্রিমিনালের মতন লুকিয়ে বেড়াবার জায়গায় ঠেলে দিল কে? আমি আবার রিপিট করছি, মমতা ব্যানার্জির আঁচল মাথায় দিয়ে নেচে কেউ যদি মনে করেন বাহ বেশ ভালো করছি, শাসক দলের নোংরা পরিষ্কার করছি, তাহলে তাদের সবার রাজীব কুমারের মতন দশা হবে, এটা যেন আধিকারিকেরা খেয়াল রাখেন। মুখ্যমন্ত্রী কেন গেছেন দিল্লি তো জান না, হঠাৎ গেলেন কেন, কি প্রয়োজনে গেলেন এই সংকটকালে? মুখ্যমন্ত্রীর উন্নয়নের ঢাকে কাঠি কি কম পড়ে গেল যে দুটো কাঠি আনতে গেছেন? কেউ বিশ্বাস করে না তো? কি করতে গেছেন বাবা? রাজীব কুমারে যা হয় হোক, পিসি ভাইপোর দিকে আর যেন না আসে, পিসি ভাইপোর দিকে আর যেন না আসে। বিজেপি জানে কিভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সাথে সেটিং করেছে, এখন বিজেপি বলছে সেটিং এর জন্য যাচ্ছে। ওরা আমাদের চেয়ে ভালো জানে সেটিং কি অসেটিং, আমার কাছে কথা না, কিন্তু কোমরে দড়ি পরাবেন বলেছিলেন, এখন কি নিজের কোমরে যাতে দড়ি না পড়ে সেই বাঁচার জন্য দিল্লি যাতায়াত করছেন? বাংলা সর্বনাশ করে দিয়েছেন, আইএএস আইপিএস অফিসারদের মর্যাদা নষ্ট করে দিয়েছেন, প্রশাসনকে কোমর ভেঙে দিয়েছেন। আজকে আইপিএস অফিসারকে লুকিয়ে বেড়াতে হচ্ছে, পালিয়ে বেড়াতে হচ্ছে, আর সবচেয়ে বড় চিফ সেক্রেটারি তিনি যদি বলেন কি হোম সেক্রেটারি কি ডিজি যে উনি এখন ছুটি দিয়েছেন, কোথায় আছেন আমরা জানি না। একজন চিফ সেক্রেটারি যদি বা ডিজি যদি তার অফিসার কোথায় আছেন তা খুঁজে বার করতে না পারেন, তাহলে দেশের মানুষের রাজ্যের মানুষের বিপদে তাকে সাহায্য করার যোগ্যতা সেই অফিসারদের থাকে নাকি? অপরাধীর মতন চলছে রাজ্যটা।